যখন আমরা কংগ্রেসে ছিলাম, সারা বাংলায় কংগ্রেসের অবস্থা খারাপ থাকলেও কলকাতায় কংগ্রেস ছিল, কলেজগুলোই ছিল না। আমরা ছাত্র রাজনীতির প্রোডাক্ট। তো এই যে একটা একটা করে আমরা কলেজ ফেরিয়েছি সেন্ট্রাল ক্যালকাটায়, ফলে সেগুলো একটা অন্য থ্রিল, খারাপ লাগা কোথাও ছিল না, ডিপ্রেশন ছিল না। না, কিন্তু এটা তো মানবেন, তখন রাজ্য রাজনীতিতে কংগ্রেসের যে জায়গায় থাকার কথা ছিল সেই জায়গায় কংগ্রেস ছিল না। পরবর্তীকালে তৃণমূলে এলেন, সেখানেও আপনি আপনার যোগ্য সম্মান পেলেন না। এখন আবার ভারতীয় জনতা পার্টিতে যাদের সঙ্গে আছেন তাদের একটা কাউন্সিল ইলেকশন, অর্থাৎ একটা পুরসভা, একটা ওয়ার্ডে জেতার ক্ষমতা নেই, তাদেরকে নেতৃত্ব মানতে হচ্ছে। মানে বরাবরই আপনার এই কথাটার সাথে মোটেও আমি একমত নই যে যাদের ওয়ার্ডে জেতার ক্ষমতা নেই। এই কথাটা আপনি বিমান বসুকে কোনদিন বলতে পেরেছেন? কিন্তু বিমান বসুর সঙ্গে ভারতীয় জনতা পার্টির একটা নেতার নাম বলুন যার বিমান বসুর মতো গণ আন্দোলনের সেই প্রেক্ষাপটে নেতা হওয়া। না না না, যে বিমান বাবু বলুন না, একজনের নাম বলুন, আমিও শুনতে চাই। আমি আপনাকে বুঝিয়ে বলছি, বিমান বসুর সমকক্ষ একজন নেতা, আমি আপনাকে বুঝিয়ে, ভারতীয় জনতা পার্টি এই পশ্চিম বলি 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 একটু বলতে, 34 বছর ক্ষমতায় থাকলে পরে ওই ভাইপো নেতা হয়, যেমন সেরম ভাবে বিমানবাবুরাও নেতা। আমি তাদের ছোট না করে বলছি, বিমানবাবুদের প্রাজ্ঞতা, তাদের সমস্ত, তাদের শিক্ষা দীক্ষা, রাজনৈতিক দূরদর্শিতা নিয়ে আমি কোনো প্রশ্ন করছি না, এগুলো প্রশ্নের অতীত। কিন্তু যেটা কথা, উনি গণ আন্দোলনের প্রোডাক্ট। আপনি দেখেন তো কোন গণ আন্দোলন নিচ্ছে? না না, সে আমি আপনাকে ইতিহাস বলে দিতে পারি। না, আমি ইতিহাস বলবো যে উনি কবার জেল খেটেছেন, আপনাকে বলতে হবে। না না, আপনাকে আমি বলতে হবে, বিমান না বিমান বাবু জেল খেটেছেন, একবার না একাধিকবার জেল খেটেছেন। আমি আপনাকে বলি, এবং আপনি মমতা ব্যানার্জি, ধরুন আমি কথার কথা বলছি, মমতা ব্যানার্জি যেভাবে গণ আন্দোলনে এসেছেন, গণ আন্দোলন থেকে এসেছেন, হ্যাঁ, সেইভাবে গণ আন্দোলন থেকে রাখে উঠে আসে। আমি বলছি 1977 সালের আগে বিমান বসু ছাত্র আন্দোলনের একজন নেতা, শুধু নেতা নন, তখন কোনোভাবেই ইমার্জেন্সির সময় কোনোভাবেই সিপিআইএম বা কমিউনিস্ট পার্টি কোনোভাবেই ক্ষমতায় নেই, তারা লড়েই এসছে। আমি বলছিলাম ভারতীয় জনতা পার্টি এমন একজন নেতার নাম বলুন। আমি আবারও বলছি, আপনি ভালো করে পর্যালোচনা করুন, 1977 সালে যখন ক্ষমতা এসছে, আজকে যেমন আপনারা বলছেন যে এদের কোনো ক্ষমতাই নেই, সেরকম 1977 সালে সিপিএম 70% বুথে তাদের এজেন্ট দিতে পারিনি। সিপিএম এর পুলিশ ছিল না, গুন্ডা ছিল না, ক্যাডার ছিল না, মানুষ কংগ্রেসের ওপর ক্ষুব্ধ হয়েছিল, দ্যাটস ওয়াই তারা এসছে। আমি এমনও বলছি না যে সিপিএম এর কেউ কোনো গণ আন্দোলন করেনি। আপনি পার্টিকুলার যাদের দু একজনের নাম বললেন, আমি তাদের কথা বলছি, যে তারা বিরাট কোনো আন্দোলনের ফসল তা নয়। না, বিমান বসু, আপনি আপনার ইতিহাসে আপনি দেখবেন, বিমান বসু সেটা কলকাতা বিশ্ববিদ্যালয় হয় বা অন্যান্য কলেজে হোক, ছিলেন ছাত্র আন্দোলন, যুব আন্দোলন। আমি একবারও বলিনি উড়ে এসে জুড়ে বসা, আমি একবারও বলিনি। কিন্তু পাশাপাশি এটাও বলছি, মমতা ব্যানার্জি প্রোডাক্ট অফ এজিটেশন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু আপনি যদি বলেন ভাইপোকে, সেও কেমব্রিজে পড়েছে বলবে, এতে পড়েছে বলবে, এতে করে এই করেছে বলবে, তাই করেছে বলবে, বাট সেটা ভুয়ো সঠিক ওগুলো আলাদা কথা। কিন্তু আমার বলার বক্তব্য যেটা, এজিটেশনের প্রোডাক্ট নয়, গণ আন্দোলন আপনার শব্দটা ছিল, বিরাট কোনো গণ আন্দোলন থেকে এরা আসেনি। কিন্তু সিপিএম তো 1977-এ গণ আন্দোলনের মধ্যে দিয়ে, সিপিএম মনে করেছিল নাকি যে তারা ক্ষমতায় আসতে পারে? না, সিপিএম মনে করেনি, যেমন আজকেও আপনারা মনে করছেন না যে বিজেপি এবারে নির্বাচনে 35টার বেশি সিট পাবে। কারণ মানুষের ভোট, যারা ছাপ্পা দিয়েছে তারা কাকে ভোট দিয়েছিল 1977 সালে, সেটার একবার মনে করুন।